সমুদ্র সমাধি বা সলিল সমাধি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ঐতিহ্যবাহী রীতি। সমুদ্র অভিযানে মৃত নৌবাহিনীর সদস্যদের সমুদ্রে দাফন করার এই রীতি বহু শতাব্দী ধরে প্রচলিত। এর মাধ্যমে মৃত সৈন্যের প্রতি চূড়ান্ত শ্রদ্ধা জানানো হয়। ১৭ ও ১৮ শতকে সমুদ্রে মারা যাওয়া নাবিক ও নৌসেনাদের সাধারণত সমুদ্রে সমাহিত করা হতো। সে সময় এটি ছিল অপ্রিয় কিন্তু প্রয়োজনীয় একটি কাজ, কারণ জাহাজে দাফন করার জন্য কোনো বিকল্প ছিল না। সমুদ্র সমাধি অনুষ্ঠানটি প্রায়শই সামান্য আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পরিচালিত হতো এবং একটি কঠিন সমস্যার সহজ ও বাস্তব সমাধান হিসেবে দেখা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্র সমাধি প্রথা আরো ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে, কারণ অনেক নাবিক সমুদ্রে প্রাণ হারাচ্ছিলেন। ১৯ শতকের গোড়ার দিকে সমুদ্রে সমাধি দেওয়ার ব্যাপারটি আরো ফর্মাল বা আনুষ্ঠানিক হয়ে ওঠে এবং নৌবাহিনী সমুদ্র সমাধির জন্য নির্দিষ্ট নির্দেশিকা এবং প্রোটোকল তৈরি করে। অনুষ্ঠানটিকে আরো ধর্মীয় তাৎপর্য দেওয়া হয় এবং ওজন ও সিলযুক্ত ক্যাসকেটের ব্যবহার শুরু হয়। সমুদ্র সমাধি বা সলিল সমাধি অনুষ্ঠানটি একটি গৌরবময় ও সম্মানজনক ঘটনা হিসেবে দেখা হয়। মৃত ব্যক্তির দেহাবশেষ একটি কাস্কেটে রাখা হয় এবং আমেরিকান পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। এ সময় জাহাজকে মাঝ সমুদ্রে নোঙ্গর করে রাখা হয়, জাহাজের পতাকা অর্ধ নমিত করা হয়, তারপর ক্যাসকেটটিকে জাহাজে ডেকে নিয়ে যাওয়া হয় এবং একটি প্ল্যাটফর্মের উপরে স্থাপন করা হয়, যেখানে একজন চ্যাপলিন একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান পরিচালনা করেন। তারপর ক্যাসকেটটিকে জলে স্লাইড করে সমুদ্রে সমর্পিত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তার ইতিহাসে সবচেয়ে বেশি নাবিক ও সৈন্যদের সমুদ্র সমাধি দিয়েছে। অন্যান্য আরো কিছু দেশের নৌবাহিনী যেমন ব্রিটিশ রয়্যাল নেভি এবং রয়্যাল কানাডিয়ান নেভিও এই রীতি পালন করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে সমুদ্র সমাধির জন্য যোগ্য ব্যক্তিরা হলেন ইউনিফর্ম পরিহিত সামরিক বাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত বা ছুটিতে থাকা সামরিক সদস্য, সামরিক কমান্ডের অধীনস্থ বেসামরিক মেরিন কর্মকর্তারা। সলিল সমাধির এই শেষকৃত্য অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত, একটি সামরিক অংশ, একটি ধর্মীয় অংশ। ধর্মীয় অংশটি মৃত ব্যক্তি যে ধর্মের সে ধর্মের ধর্মীয় আচার অনুযায়ী হয়ে থাকে। এজন্য একই ধর্মের একজন নাবিক বা চ্যাপলিনকে বেছে নেওয়া হয়, কিন্তু সেই ধর্মের জন্য উপযুক্ত কাউকে পাওয়া না গেলে কমান্ডিং অফিসার সেই অংশটুকু সঞ্চালিত করেন। ধর্মীয় অনুষ্ঠানের পর ফায়ারিং স্কোয়াডে ফাঁকা গুলি করে সম্মান প্রদর্শন করা হয় আর মৃতদেহ বহনকারী কফিনটিকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়।